দেখো, আজ আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করা শিখব। পুরো বেসিক ওয়েতে অক্সিডেশন নাম্বার কীভাবে ক্যালকুলেট হয় সেটাই শিখব। এছাড়া অক্সিডেশন নাম্বারে দেখবে কিছু এক্সেপশন থাকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট পার্ট টু ভিডিওতে। তো তার আগে না আমরা সিম্পল কীভাবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হয় সেটাই শিখব। ওকে, তো দেখবে অক্সিডেশন নাম্বার না আমার ওই অ্যাসিডিটি ট্রেন্ডস বা বেসিডিটি ট্রেন্ডস, এই যে কোশ্চেন্সগুলো থাকে এই কোশ্চেনগুলো তোমার সলভ করতে কাজে লাগে। বা দেখবে তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেটা আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড তোমার 12-এ, সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে অক্সিডেশন নাম্বার কাজে লাগে। মেটাল সেন্টারে তোমার হচ্ছে অক্সিডেশন নাম্বারটা বের করতে হয় আমাদের ওই ম্যাগনেটিজম বা প্যারা ম্যাগনেটিজম ক্যালকুলেট করতে গিয়ে, বা দেখবে তোমার ওই ভিবিটি যেটা আছে ভ্যালেন্স বন্ড থিওরি সেটাও ক্যালকুলেট করতে গিয়ে। যাই হোক, অ্যাপ্লিকেশন প্রচুর আছে অক্সিডেশন নাম্বারের, বাট একদম পুরো ফান্ডামেন্টাল বা বেসিক শিখবো কীভাবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে সেটার। তো দেখো, প্রথম যদি আমার এমন থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানে আমার ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে বলে, এটা দেখবে NCERTতে যেমন আন্ডারলাইন করে দেয়, অন্যান্য বুকে দেবে মাথা স্টারও দিয়ে দেয়, কোনো কিছু প্রবলেম নেই, এমনভাবে বলে দেবে যে আন্ডারলাইন দিলে সেটাও ইনস্ট্রাকশনে থাকবে, বা স্টার দিয়ে থাকলে সেটাও ইনস্ট্রাকশনে দিয়ে দেবে যে যেটা তোমার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। দেখো সিম্পল মোদ্দা কথা, যেটা মেটালের যেটা অক্সিডেশন নাম্বার হয়, মেটাল বা ধাতু, তার অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সি প্রায় ইকুইভ্যালেন্ট। অক্সিডেশন নাম্বারে দেখো বাবা তোমার সাইন প্লাস মাইনাস হয়, বাট ভ্যালেন্সিতে কোনো সাইন বা প্লাস মাইনাস হয় না। তো দেখো, মেটালের অক্সিডেশন নাম্বার রাইট পজিটিভ হবে। সাপোজ সোডিয়াম, সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1। তো সোডিয়ামের তাহলে অক্সিডেশন নাম্বার কত হবে? +1। ম্যাগনেশিয়ামের ভ্যালেন্সি 2, তো অক্সিডেশন নাম্বার কী হবে? +2, রাইট? আমার এটা মনে রাখতে হবে, মেটাল যেটা থাকে না, মেটালের ইউজুয়ালি অক্সিডেশন নাম্বার হবে পজিটিভ, সিমিলার টু ইটস ভ্যালেন্সি ধরো। আর নন মেটাল যেটা থাকে, নন মেটাল, তার অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে নেগেটিভ, রাইট? সেটা মানে ইকোয়ালস টু এটার ভ্যালেন্সি। দেখো হাইড্রোজেনকে নিয়ে সবসময় প্রবলেম হয়, হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু মেটাল এর অক্সিডেশন নাম্বার হবে -1, রাইট? হাইড্রোজেন মাইনাস ওয়ান হবে মেটালের রেসপেক্টে, আর হাইড্রোজেন তোমার +1 হবে নন মেটালের রেসপেক্টে, রাইট? এরকম ছোটোখাটো অনেক তোমার রুল আছে, বাট আমি অত রুলের ভিতরে যাচ্ছি না, সিম্পল এটাই মনে রাখবো। ভ্যালেন্সি ইকুইভ্যালেন্ট ধরো অক্সিডেশন নাম্বার, আর তোমার মেটালের অক্সিডেশন নাম্বার হবে প্লাস, আর নন মেটালের অক্সিডেশন নাম্বার হবে মাইনাস। তো দেখো, যেটার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে সেটার অক্সিডেশন নাম্বারকে আমি এক্স ধরে নিলাম। তো আমার এখানে আছে কত? প্রথমে পটাশিয়াম, পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে? +1, বিকজ পটাশিয়াম আছে একটা, তো 1×1 মানে 1ই হবে। ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার আমি জানি না, তাই ধরে নিলাম কত? এক্স। প্লাস অক্সিজেন আছে কটা এখানে? আমার অক্সিজেন আছে 4টে, রাইট? তো 4। দেখো অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তো অক্সিজেনের মেটাল না নন মেটাল বলবে স্যার? নন মেটাল অক্সিজেন। কীভাবে নন মেটাল হবে অক্সিজেন? বলেছিলাম, শিখিয়েছিলাম যে আউটার শেলে যদি 6টা ইলেকট্রন থাকে তাহলে আমার সেটা কী হবে? নন মেটাল। তো দেখো অক্সিজেন হলো নন মেটাল, অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হবে কত? -2, বিকজ নন মেটাল হলে অক্সিডেশন নাম্বার মাইনাস, মেটাল হলে অক্সিডেশন নাম্বার প্লাস। এবার দেখো টোটালটা, এর মাথায় প্লাস মাইনাস কিছুই নেই, মানে এটা নিউট্রাল কম্পাউন্ড, রাইট? এটা ইকোয়ালস টু তাহলে হবে কত আমার? 0। তাহলে এক্স ইকোয়ালস টু আমার হবে কত? 7, রাইট? তো ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার বেরিয়ে গেল কত? 7। সাপোজ আমাকে এমন দিল Cr2O7 2-, ডাইক্রোমেটে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে বললো। আর দেখো ইউজুয়ালি সাপোজ তোমার দেখবে আমরা যখন আস্তে আস্তে না তোমার ব্যালেন্সিংয়ের দিকে যাবো রেডক্স চ্যাপ্টারে, রাইট, তখন তোমাকে না নিজে থেকেই তোমার দেখতে হবে যে কোনটার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে সেটা জানতে হবে বা বুঝতে হবে। সেক্ষেত্রে একটা ট্রিক্সি বা একটা লজিক আমি বলি, দেখো মেইনলি যেগুলো না ট্রানজিশন এলিমেন্ট হয়, ট্রানজিশন যেমন ম্যাঙ্গানিজ কপার ক্রোমিয়াম, রাইট, যারা ট্রানজিশন এলিমেন্ট বা মেটাল হয় তাদেরই না ভ্যারিয়েবল ভ্যালেন্সি হয়, তাদেরই অক্সিডেশন নাম্বারটা দেখতে হয় আর কি, ক্যালকুলেট করতে হয়। তো এখানে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব। তো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আননোন, তো এটাকে ধরলাম আমি 2x। অক্সিজেন আছে কটা গো এখানে? আছে কটা? 7টা। দেখো দেখো এদিকেই দেখো, এবার অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? -2। কেন -2 হবে? কারণ আগেও বলেছি নন মেটাল, তো -2 হবে। দেখো টোটালটার চার্জ কত আছে গো? -2 হবে। তো 2x ইকুয়ালস টু কত হবে? -2 +14। তাহলে এক্সের ভ্যালু কত হবে? +6। তো এইভাবেই
ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে? +6। তো দেখো চলো একটা এক্সাম্পলও আমি করে নিই যে অক্সিডেশন নাম্বার কিভাবে কাজে লাগিয়ে আমি কোনো একটা বা কোনো কিছু রিলেটিভ ডিসকাশন করব, কিভাবে কোনো কিছুর বা কোনো কিছু এলিমেন্টস বা কম্পাউন্ড দিয়ে দিলে, কিছু কম্পাউন্ড দিলে তার অ্যাসিডিটি ট্রেন্ডসটা কী হবে সেটা। তো দেখো এখানে কিছু কাম্পাউন্ড দেওয়া আছে, MnO মানে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের কিছু অক্সাইডস আছে। তো আমার যদি এটা বলে যে এটার অ্যাসিডিটি ট্রেন্ডস আমাদের তোমার কী করতে হবে, এদের কোনটার অ্যাসিডিটি বেশি কম বা এদের অ্যাসিডিটি ট্রেন্ডসের রিলেটিভ ডিসকাশন করতে বলে, তো আমি সবকটা ম্যাঙ্গানিজ যে আছে সবকটা ম্যাঙ্গানিজের আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবো। দেখ এখানে অক্স মানে ম্যাঙ্গানিজের থেকে কত, এক্স অক্সিজেন মানে -2 ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়ালস টু হবে কত, 2। সিমিলারলি এখানে দুটো ম্যাঙ্গানিজ আছে তাই কী হবে, 2x প্লাস 7 ইন্টু -2 ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়ালস টু হবে কত, +7, রাইট। এখানে এক্স নিলাম ম্যাঙ্গানিজের, জানি না আমি অক্সিডেশন নাম্বার কত, আননোন, অক্সিজেন আছে 2, তো 2 ইন্টু -2 ইকুয়ালস টু 0, দেয়ার ফোর এক্স ইকুয়ালস টু কত হবে, +4। তো দেখো যত বেশি হবে আমার অক্সিডেশন নাম্বার তত তার অ্যাসিডিটি বেশি হবে, মানে অ্যাসিডিটি প্রপোর্শনাল টু ওয়েন মানে অক্সিডেশন নাম্বার, মানে আমার যত বেশি হবে তোমার অক্সিডেশন নাম্বার তত তার অ্যাসিডিটি বেশি হবে। তো এখানে তাহলে সবচেয়ে অ্যাসিডিক হবে কোনটা বেশি, Mn2O7, এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে, কেন, কারণ এর অক্সিডেশন নাম্বার বিটুইন দিস সবচেয়ে গ্রেটার, রাইট। তারপর হবে কোনটা, MnO2, দেন হবে MnO। তো এর মাধ্যমে না সহজে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করে আমরা অ্যাসিডিটি বেসিডিটি ট্রেন্ডসগুলো সহজে আমরা কোশ্চেনে আনসার করতে পারি। তো দেখো আবারও বলি আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা কিছুই না, আমার যদি কোনো আয়ন্স দিয়ে দেয় তো চার্জ তার চার্জ দিয়ে দেবো, সেটা ইকুয়ালস টু অক্সিডেশন টোটাল অক্সিডেশন নাম্বার ইকুয়ালস টু যে ইকুয়েশন বের করছে সেটা, আর মেটালের অক্সিডেশন নাম্বার হবে পজিটিভ, নন মেটালের অক্সিডেশন নাম্বার হবে নেগেটিভ, রাইট। পার্ট টুর ভিডিওতে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের যে এক্সেপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে।